অলরাইট দেন, তো আজকের ভিডিওটা একটু দিতে আপনাদের লেট হয়ে গেল। তো আজকের ভিডিওতে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে বলটাকে আছে সেটা আমরা আজকে কন্ট্রোল করব, মানে আমাদের যে বলটা আছে সেটাকে আজকে আমরা সরাবো। তো ফার্স্ট অফ অল আমরা বলে ক্লিক করি অ্যান্ড দেন এই বলের এই হলো ডিরেকশনটা। তো আমার মনে হয় এটা একটু বড় হয়ে গেছে, ওকে। তো এটাকে আমরা একটু ছোটো করে নিই, ছোটো করে নিলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তো এখানে স্কেলে চলে আসি, স্কেলে সেটাকে আমরা একটু কমাই দিই, ঠিক আছে। তা ওয়ান আছে এটাকে আমরা 0.8 করে দিই অ্যান্ড দেন এটা 0.8 অ্যান্ড জেড 0.8, ওকে। ওরা তো দেখেন আমাদের বলের সাইজটা আগে থেকে একটু ছোটো হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে কাজগুলো করতে, ঠিক আছে। নাও আপনি আপনার কিবোর্ডের যে এফ কিট আছে সেটা যদি প্রেস করেন তাহলে কিন্তু এটা থেকে ফোকাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটাকে এফ কিটটা প্রেস করে একটু ফোকাস করি। তো ফোকাস করার পর এখানে দেখেন আপনি আপনার বলটা সম্পূর্ণভাবে ফোকাস অবস্থায় দেখতে পারবেন যে আপনার বলের সবগুলো ডাইরেকশন ঠিক আছে কিনা। অ্যান্ড দেন আপনার কিবোর্ডের যে অল্ট কিট আছে সেটা প্রেস করেন, সেটা প্রেস করলে এখানে দেখেন আই বাটনের মতো চলে আসছে। তো আপনি এখন আপনার মাউসের যে লেফট কিট আছে সেটা কি প্রেস করে আপনি আপনার সম্পূর্ণ বলটাকে সম্পূর্ণভাবে মুভ করতে পারেন, ডানে বামে ডানে বামে মুভ করতে পারেন, সেটা আমি আগেও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো এটা জাস্ট আপনি স্কেল করার জন্য, আপনার সুবিধার জন্য। অ্যান্ড দেন আপনি আপনার মাউসের যদি স্ক্রল বাটনটা আছে সেটাকে যদি ঘুরান টোরান তাহলে দেখতে পারবেন যেটা জুম ইন হয়েছে জুম আউট হয়েছে, ওকে। তো এক্ষেত্রে আমি আপনাদের সুবিধার জন্য এটা আরেকবার দেখাই দিলাম যাতে আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ কিছু ঘুরাই দেখতে পারেন, ওপর নিচ করে দেখতে পারেন, আপনার জন্য সব কিছু সুবিধা করার জন্য এটা ইউনিটি থেকে প্রোভাইড করা হয়, ওকে। তো এইভাবে আপনি সম্পূর্ণ কিছু মিলাই নিতে পারেন, এটা করলে আর কি আপনার বলটা যদি স্কেল অবস্থায় থাকে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। তো এটা আপাতত এইভাবে রেখে দিই আমরা। নাও আমরা যে কাজটা করব বলের, আমরা একটু ক্লিক করি, এখানে বলে ক্লিক করার পরে দেখেন বলের যে আপনার ইন্সপেক্টরটা আছে, তো ওখানে আসার পর আমরা অ্যাড কম্পোনেন্টে যাবো, দেন আমরা নিউ স্ক্রিপ্টে যাবো, দেন এখানে আমরা এটার জন্য আমরা যেটা আজকে বল কন্ট্রোল করবো, তো এখানে বল কন্ট্রোলার আমরা লিখে দিই, বল কন্ট্রোলারটা লিখে দিলাম। তাহলে আমাদের জন্য এটা সুবিধা হলো, নতুন একটা স্ক্রিপ্ট হয়ে গেল। তো এটা ডান, আমাদের জন্য স্ক্রিপ্টটা ডান। এখন আমরা যে কাজটা করতে পারি, দেখেন আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা ক্রিয়েট হয়ে গেল। তো এটা ক্লিক করলে দেখবেন মনো ডেভেলপার ডিরেক্টলি ওপেন হয়ে যাবে আপনার পিসিতে। যদি ভিজুয়াল স্টুডিও থাকে তাহলে সেটা ওপেন হবে, আমি মনো ডেভেলপারটা ইউজ করতেছি আমার কাজের সুবিধার জন্য। তো এখানে কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে একটু ঝামেলা হবে, তারপর আপনি একটু ধৈর্য ধরে দেখেন, আশা করি আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। তো আমি আপাতত এটা মিনিমাইজ করি অ্যান্ড দেন এটাকে আমরা যে স্ক্রিপ্ট আছে সেটা আমরা স্ক্রিপ্টের মধ্যে এটা ঢুকাই দিই, যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে যদি আমরা ঢুকাই দিই তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে, আমরা অর্গানাইজ থাকতে পারবো, ঠিক আছে। তো আমি এটা ক্লিক করে আপনার স্ক্রিপ্ট যে ফোল্ডারটা আছে সেটা ড্রপ করে দিলাম। তো এটা ড্রপ হয়ে গেছে। তো এখন আমরা আবার মনো ডেভেলপার টার্ন করি। তো দেখেন এখানে আমাদের যে স্ক্রিপ্ট আছে সেটা আমাদের ফোল্ডারের মধ্যে কিন্তু ডিরেক্টলি এই অবস্থায় আছে না। আমরা একটু মনো ডেভেলপার টার্ন করি। আচ্ছা আচ্ছা, ও শিট, এটা চলে গেছে। আচ্ছা, এখানে মিস্টেকটা হয়েছে হলো আমাদের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডার থেকে ওপেন করতে হবে। আমরা যেহেতু লোকেশনটা চেঞ্জ করছি তো লোকেশনে গিয়ে আবার ওপেন করি, ডাবল ক্লিক। আচ্ছা, তো এই দেখেন আমাদের ডিরেক্টলি এটা চলে আসছে, ওকে। তো অ্যান্ড দেন আমরা যে কাজটা করতে পারি এখানে, আমরা একটু এই এখন একটু বোঝার চেষ্টা করি। এটা অবশ্যই আপনি সেভ করে রাখবেন, আমি সেভ করে নিলাম আরেকবার। তো এটা যদি আপনি সেভ না করেন তাহলে পরবর্তীতে আপনার জন্য একটু প্রবলেম হতে পারে, আপনার সিনগুলো ডিলিট হয়ে যেতে পারে যেহেতু আমরা বারবার চেঞ্জ করতেছি। আচ্ছা, তো বলে আসার পরে দেখেন এখানে আসার পরে আমরা এইখানে নিচে গিয়ে দেখেন আমাদের যে ডাইরেকশনটা আছে সেটা আপনি একটু বোঝার চেষ্টা করেন, জিনিসটা একটু আপনাকে ইজিলি আমি বোঝানোর চেষ্টা করি। তো দেখেন আমাদের যে জিগজ্যাগ গেমটা হবে সেটা ফার্স্ট অফ অল দেখেন আমাদের ডাইরেকশনটা হয় আপনার এদিকে আসবে, আপনার এক্স অ্যাক্সিসের দিকে আসবে, আর নইলে আমাদের ডাইরেকশনটা আপনার জেড অ্যাক্সিসের দিকে যাবে, ঠিক আছে। একটু নিজে থেকে একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। তো এটা হলো আপনার এক্স অ্যাক্সিস আর এটা হলো জেড অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে আমরা কাজ করবো। তো জেড অ্যাক্সিস এইভাবে যাবে অ্যান্ড দেন আমাদের এক্স অ্যাক্সিস যেটা ওটা বামের দিকে যাবে, মানে জিগজ্যাগ ওয়েতে গেমটা চলবে, ঠিক আছে। তো আশা করি আপনাকে আপনাদের এই জিনিসটা আমি বুঝাতে পারছি ভালোভাবে। এর মানে হলো আমরা ধরুন আমাদের বলটা এক্স ডিরেকশনে আনবো, নইলে ওয়াই জেড ডিরেকশন নেবো, ঠিক আছে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন, হয় আমরা এক্স ডিরেকশনে নাহলে ওয়াই ডিরেকশনে আনবো, ঠিক আছে। তো এটা দেখেন হলো আমাদের এটা হলো আপনার এক্স অ্যাক্সিসটা হলো আপনার পজিটিভ এক্স অ্যাক্সিস এবং জেডটা হলো পজিটিভ জেড অ্যাক্সিস। তো আমাদের যে কাজটা করতে হবে এক্স এবং ওয়াইটাকে আমরা যদি এই সেটি একটু রোটেট করে নেই, এটার জন্য অল্ট কিটটা প্রেস করে আপনি এটাকে রোটেট করে নেন, এই হলো আপনি ডিরেক্টলি দেখতে পাচ্ছেন মানে ফ্রন্ট এক্স অ্যাক্সিস এবং জেড এক্স অ্যাক্সিসটা মানে ফ্রন্টের দিকে আমরা নিলাম, তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করেন, একটু কমপ্লিকেটেড হতে পারে, তারপর আমি আপনাদের একটু ইজি করে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে। আমরা আমাদের বলটা হয় এদিকে নিব, ঠিক আছে, এক্সের এদিকে নিব এবং জেডের এদিকে নিব, এদিকে নিব এবং এদিকে নিব, ঠিক এদিকে অ্যান্ড দেন এদিকে। তো আমরা একটু কন্ট্রোল জেড করে একটা পিছনে চলে আসি। তো এইভাবে আমাদের বলটাকে আমরা মুভ করবো, মানে একটা জিগজ্যাগ ওয়েতে মুভ করবো বলটাকে, ওকে। তো এই জিনিসটা করার জন্য আমাকে বলটাকে হয় এদিকে নিতে হবে আর নইলে এদিকে নিতে হবে, এদিকে এদিকে, এভাবে আপনার বলটাকে টোটাল ইচ্ছা মতো আপনার মুভ করতে হবে। তো চলেন এখন আমরা আমাদের গেমের জন্য কোড লেখা শুরু করি। তো এটা হলো আমাদের জাস্ট কোডের যে স্ক্রিপ্টটা। তো এখানে নিচের দিকে এসে আমরা আমাদের ফার্স্ট যে ভেরিয়েবল সেটা লেখা দিই প্রাইভেট ফ্লোট অ্যান্ড দেন স্পিড।
তো যেহেতু আমরা স্পিড নিয়ে কাজ করব, তো স্পিড দিয়ে দিলাম, এটা হলো আমাদের ফার্স্ট একটা ভেরিয়েবল। তো স্পিডটাকে যেহেতু এটা প্রাইভেট, তো এটাকে আমরা আমাদের এডিটরে দেখার জন্য আমরা স্কোয়ার ব্রেকেট দিব, অ্যান্ড দেন এখানে আমরা লিখে দিই সিরিয়ালাইজড ফিল্ড। তো এটা যদি আমরা লিখি তাহলে আমাদের এটা যে স্পিড এটা কিন্তু প্রাইভেট, তারপরেও এটা আমরা দেখতে পারবো আমাদের এডিটরে, ঠিক আছে। এটা যদি আমরা লিখি তাহলে দেখেন আমরা বলে ক্লিক করি, ক্লিক করার পরে নিচের দিকে যদি আসি দেখেন যেখানে আমাদের স্পিড নামে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি সেটা আমরা এডিটরে দেখতে পারতেছি, যদিও এটা প্রাইভেট। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট মানে আপনি এটা দেখতে পারবেন না। তো আমরা যদি সিরিয়ালাইজ বেসটা দিলাম, এটা কারণ আমরা এটা এডিটরের মধ্যে দেখতে পারবো, ওকে, অ্যান্ড দেন কন্ট্রোল করতে পারবো এই ভেরিয়েবলটা। তো আরেকটা জিনিস আমরা এখন দেখি, দেখেন আমাদের এই বলটা রিজিড বডি হিসেবে আছে, তো আমাদের রিজিড বডিটা আমাদের কিন্তু বলের সাথে কন্ট্রোল অবস্থা মানে অ্যাটাচড অবস্থা আছে। তো এই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ইউনিটি ফিজিক্স ইঞ্জিনের যে সাপোর্ট আছে আমরা সেটা পেয়ে যাব। তো এখানে যদি আমরা অনলি অন রিজিড বডি নিয়ে যদি আমরা স্ক্রিপ্টে কাজ করি তাহলে কিন্তু আমাদের আলাদা কোনো এক্সট্রা কাজ করা লাগবে না, আমরা ডিরেক্টলি রিজিড বডিকে যদি ভেরিয়েবল ধরে কাজ করি তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা বলটাকে যেহেতু এক্স ওয়াই জেড এক্সিসে মুভ করবো, তো এই ক্ষেত্রে আমাদের আর বাকি কাজগুলো করা লাগবে না। এখানে রিজিড বডিকে যদি আমরা ভেরিয়েবল হিসেবে ধরে কাজ করি তাহলে আমরা ইউনিটির যে ফিজিক্স ইঞ্জিন ফেসিলিটিসটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো দেখেন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, দেখেন আমরা এক্স ওয়াই জেড এক্সিসে এটা মুভ করবো, ওয়াই এ মুভ করবো না, এক্স আর ওয়াই এ, এক্স এবং জেড এ মুভ করবো। তো আমরা নিচের দিকে আসি, এখানে আসার পর আমরা লিখি রিজিড বডি, অ্যান্ড দেন এটার জন্য আমরা এটাকে ভেরিয়েবল আরবি হিসেবে ধরে নেই। নাও আমরা একটু নিচের দিকে আসি, অ্যান্ড দেন লিখি ভয়েড, এরপর অ্যাওয়াক, ওকে, অ্যাওয়াক হলো একটা ফাংশন, অ্যান্ড দেন প্যান্থেসিস, অ্যান্ড দেন নতুন করে আবার কোড শুরু করি। তো দেখেন এখানে অ্যাওয়াক যেটা হলো, অ্যাওয়াক হলো একটা ফাংশন যেটা দিয়ে আমরা কোনো কিছুর আগে বা কোনো কিছুর মানে এটার আমরা প্রপার্টিসটা দেখতে যেতেছি সেজন্য আমরা ইউজ করি। তো এখানে আমরা আরবি লিখলাম, অ্যান্ড দেন ইজুক্যাল গেট কম্পোনেন্ট, ওকে। তো গেট কম্পোনেন্ট দিয়ে আমরা এখানে রিজিড বডি দিয়ে দিই, অ্যাঙ্গেল ব্রেকেট, অ্যান্ড দেন রিজিড বডি, অ্যান্ড দেন প্যান্থেসিস, অ্যান্ড দেন আমরা লাইনটা ক্লোজ করে দিই সেমিকোলন দিয়ে, ওকে। তো এখানে দেখেন গেট কম্পোনেন্টটা দিলাম কেন, আমরা হলো আরবিটাকে অ্যাক্সেস করবো, ঠিক আছে। তো আরবিটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের লাগবে হলো আপনার অ্যাওয়াক ফাংশনটা, ঠিক আছে। তো সেজন্য আমরা এটা গেট কম্পোনেন্ট নিচ্ছি, দেখেন এটা হলো আপনার এই স্ক্রিপ্টের টোটালটা রিলেটেড হলো বলের সাথে, এবং এই বলটা হলো একটা রিজিড বডি, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। আমাদের এই গেট কম্পোনেন্টটা হলো আমরা রিজিড বডির যে প্রপার্টিসটা আছে সেটা দেখবো, ঠিক আছে। তো আমরা প্রপার্টিসটাকে ইউজ করার জন্য আমরা এটাকে আরবি দিয়ে রিপ্রেজেন্ট করছি, আরবি দিয়ে ভেরিয়েবল আকারে নিছি। দেখেন এখানে গেট কম্পোনেন্ট জিনিসটা দিয়ে যেটা বোঝাইতেছে সেটা হলো যে এখানে এটা হলো রিজিড বডি, ঠিক আছে। তো রিজিড বডিটা দিয়ে আমি এই রিজিড বডির যে প্রপার্টিসটা সেটা দেখতে চাইতেছি, ঠিক আছে, একটু ক্লিয়ার এই জিনিসটা মনে আমার কাছে। তো এরপর আমরা শুরু করি ভয়েড স্টার্ট যে ফাংশন, এখান থেকে আমরা শুরু করবো যে আরবিটাকে আমরা একটা ভ্যালোসিটি দিব। তো আমরা লিখলাম আরবি ভ্যালোসিটি ইজিক্যাল, অ্যান্ড দেন নিউ ভেক্টর থ্রি। তো ভেক্টর থ্রি হলো আমাদের এখানে তিনটা ভেক্টর আছে, এক্স ওয়াই জেড, ঠিক আছে, যারা ভেক্টর জিনিসটা চিনেন এক্স ওয়াই জেড হলো তিনটা ভেক্টর। তো এই ভেক্টরে আমরা স্পিড অ্যামাউন্ট একটা ভ্যালোসিটি দেবো, স্পিড হলো একটা ভ্যালোসিটি, অ্যান্ড দেন আমরা বাকি ওয়াই এ জিরো, দেন জেড এ জিরো, ঠিক আছে। আর এক্স এক্সিস আমরা স্পিড অ্যামাউন্ট একটা ভ্যালোসিটি দেবো, যেটার স্পিডের যে ভেরিয়েবলটা সেটা আমরা এডিটর থেকে ইজিলি নিতে পারবো, ঠিক আছে। তো এটা দেখেন আমরা যে ফ্লোটাকে নিই স্পিড, অ্যান্ড দেন এটা হলো আমাদের বাকিগুলো জিরো জিরো বসে দিচ্ছি, আর স্পিডটাকে আমরা যেহেতু ভেরিয়েবল আকারে নিছি আমরা সেখানে এটা ইউজ করতে পারবো, জিনিসটা ক্লিয়ার। এর মানে হলো আমরা এক্স এক্সিসে যে স্পিডটা দিছি, ঠিক আছে, দেখেন স্পিডটা আমাদের এই এক্স এক্সিসে দেওয়া মানে এক্স ওয়াই জেড আকার যদি আমরা সিরিয়ালাইজ করি এই স্পিডটা আমরা এখানে ফ্লোট আকারে নিয়ে নিছি। তো এখানে স্পিডটা এক্সে থাকবে এবং ওয়াই থাকবে। তো আমরা ইউনিটিতে আবার চলে আসি, এসে দেখেন আমাদের যে বলের যেটা আছে আমরা বলে আবার ফেরত আসি। তো বলে আসার পর দেখেন এখানে এসে আমাদের স্পিড যেটা আছে সেটা আমরা এখন চাইলে ডিরেক্টলি এটা চেক করতে পারবো। তো এখানে দেখেন জিরো আমাদের স্পিডটা দেওয়া আছে। তো এখানে আমরা মোটামুটি যদি আমরা একটা স্পিড দেই দেন আমরা এটা চেক করতে পারবো যে আমাদের এটা এক্স এক্স এক্সিসে কি মুভ করতেছে কিনা। দেখেন আমরা এক্স এক্সিসে যে স্পিডটা দিছি, তো এটা যদি আমরা স্পিড দিই দেখেন বলটা দৌড় দিতেছে, ঠিক আছে, ওখানে আমরা একটা স্পিড দিয়ে রাখছিলাম, ওকে। তো জিনিসটা কি ক্লিয়ার, দেখেন নাও এখানে যদি আমরা আমাদের স্পিডটা আরও বাড়াই দিই তাহলে এই যে স্পিডটা দেবো সেই স্পিড অনুযায়ী সেটা চলে যাবে, স্পিডটা যদি বাড়ায় তাহলে ওই স্পিডে এটা মুভ করবে, ওকে। না আমাদের গেমে যে মেইন মোটর সেটা হলো ধরুন আমাদের বলটাকে এখন এক্স এক্সিসিটা যাইতেছে যখন ক্লিক করতেছি, তো আমাদের সিস্টেমটা করতে হবে যখন আমরা ক্লিক করবো এটা এক্সিসিসে যাবে, দেন আবার ক্লিক করলে জেড এক্সিসে যাবে, ঠিক আছে, মানে এটা জিগজ্যাগ ওয়েতে মুভ করবে। যখন আবার জেড এ ক্লিক করবো দেন এটা এক্স এক্সিসে স্পিড পাবে, আবার এটাতে যখন আবার স্ক্রিনে ক্লিক করবো তখন আবার জেড এক্সিসে আবার স্পিডটা পাবে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য আরেকটা সেপারেট ফাংশন করতে হবে। তো আমরা নতুন একটা সেপারেট একটা ফাংশন করে নিই, সেটা হলো ভয়েড, অ্যান্ড দেন সুইচ ডিরেকশন, মানে আমরা ডিরেকশনটাকে সুইচ করবো, ঠিক আছে। না ওই ক্ষেত্রে আপনাদের কাছে একটা কথা, সেটা হলো সবসময় আপনার যে কোডগুলো আছে সেগুলোকে একটা মিনিংফুল কিছু লেখার চেষ্টা করুন। এখানে আমি সুইচ ডিরেকশন লিখছি, তার মানে পরবর্তী যখন আমি কোডটা পড়বো তখন বুঝতে পারবো আমি আসলে কী লিখতেছি, ওকে। তো এই জিনিসটা আপনার সবসময় ট্রাই করবেন। তো চলেন এখন আবার যেহেতু বয়েলটাকে মুভ করবো, দেন ইফ এরপরে ব্র্যাকেট। তো দেখেন এক্ষেত্রে যখন আমরা
বলটাকে এক্স অ্যাক্সিসে মুভ করব তখন জেড অ্যাক্সিসে ভেলোসিটি জিরো থাকবে, স্পিড জিরো থাকবে। অ্যান্ড দেন যখন আমরা জেড অ্যাক্সিসে বলটাকে মুভ করব তখন আমাদের এক্সটা জিরো থাকবে, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করুন, যখন এক্সে থাকবে স্পিড তখন জেড জিরো থাকবে, যখন জেড জিরো থাকবে তখন আমাদের এক্স স্পিড থাকবে, জিনিসটা ক্লিয়ার? তো দেন আমরা এই ওয়াইজ আমাদের কোডটাকে লিখবো। তো চলেন শুরু করি, আর বি ডট ভেলোসিটি ডট, এরপরে আমরা জেড এক্সিস দিলাম, অ্যান্ড জেড এক্সিস যখন গ্রেটার দেন জিরো তখন আমাদের বলটা চলবে জেড ডিরেকশন। ওকে, দেন আমরা যে কাজটা করতে পারি, দেখেন এর মানেটা হলো যখন আপনার ভেলোসিটি জেডটা জিরো থাকবে, মানে গ্রেটার দেন জিরো, তার মানে বলটা জেড এক্সিসে চলবে। এখন আমরা নিচের দিকে আসি, এর পরবর্তীতে আমরা আমাদের ভেলোসিটিটা চেঞ্জ করবো। তো আর বি ডট ভেলোসিটি অ্যান্ড দেন ইকুয়াল নিউ ভেক্টর থ্রি, অ্যান্ড দেন আমরা বলটাকে এখন এক্স এক্সিসে দেবো, মানে এক্সের দিকে এখন আমরা স্পিডটাকে দেবো। তখন আমাদের জেডে ছিল, এখন আমাদের বলের স্পিডটা এক্স ডিরেকশনে যাবে। ওকে, নাও এখানে আমরা লিখবো স্পিড, তো স্পিডটা আমরা এক্স ডিরেকশনে দিলাম, তার মানে স্পিড, অ্যান্ড দেন আমরা পরেরটা জিরো করবো, এরপরে জিরো করে দেবো, মানে স্পিডটা এক্স এক্সিসে থাকবে, অ্যান্ড দেন ওয়াই এক্সিসে জিরো, জেড এক্সিসে জিরো, জিনিসটা ক্লিয়ার? ওকে, তো দেখেন আমাদের যখন জেড এক্সিসে আপনার স্পিডটা থাকবে তখন এখানে চলবে, দেন ক্লিক হওয়ার পরে নতুন করে স্ক্রিনে যখন ক্লিক হবে দেন আমরা স্পিডটা এক্স এক্সিসে দেবো, অ্যান্ড দেন ওয়াই এক্সিস এবং জেড এক্সিস জিরো হয়ে থাকবে, ঠিক আছে? তো এটা যদি না হয় দেন ইলস ইফ আবার আর বি ডট ভেলোসিটি অ্যান্ড দেন ডট এক্স এক্স এক্সিসে যখন ভেলোসিটিটা থাকবে তখন এটাকে আমরা মুভ করবো, ঠিক আছে? তো মুভ করার জন্য আমরা নতুন করে আবার আরেকটা লাইন শুরু করি, আর বি ডট ভেলোসিটি ইকুয়াল অ্যান্ড দেন নিউ ভেক্টর এরপরে থ্রি, ঠিক আছে? মানে ভেক্টর থ্রি মানে তিনটা এক্সিস, অ্যান্ড দেন এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখন যখন আরেকবার ক্লিক হবে দেন আমরা এক্স এক্সিসটা জিরো করে দেবো, ওয়াই এক্সিস জিরো করে দেবো এবং আমরা জেড এক্সিসে স্পিডটা দিয়ে দেবো, ঠিক আছে? তার মানে এখন আমাদের যখন একবার ক্লিক হবে এটা ফার্স্ট অফ অল আপনার যে কাজটা করবে প্রথমে এক্স এক্সিসে আসবে, এরপর যখন ক্লিক করবে দেন স্পিডটা জেড এক্সিসে মুভ হয়ে যাবে, ঠিক আছে? যদি আপনার এক্সিসে এটা ভ্যালুটা থেকে থাকে দেন আমরা যখন আবার স্ক্রিনে ক্লিক করবো তখন এটা চলে যাবে। তো এক্ষেত্রে আমাদের আরেকটা লাইন লিখতে হবে, সেটা হলো দেখেন আমাদের কম্পিউটারকে আগে বোঝাতে হবে, তার মানে আমাদের যে মেশিনটাকে আছে সেটাকে বোঝাতে হবে যে এখানে ক্লিক হয়েছে। তো এটার জন্য আমাদের লিখতে হবে ডিরেক্টলি ইফ, এরপরে আমরা ব্রেকেট দিলাম, দেন ইনপুট, ইনপুট দি গেট মাউস ডাউন, ঠিক আছে? মাউস ডাউন বলতে যে মাউসের যে বাটনটা আছে সেটা ডাউন হবে, তার এরপরে জিরো, তার মানে যদি আমাদের মাউসের যে বাটনটা আছে সেটা যদি জিরো প্রেস হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাউসটা ক্লিক হয়েছে, তার মানে আমার যে লেফট যে বাটনটা আছে সেটা ক্লিক হয়েছে, তার মানে একটা প্রেস হয়েছে। তাহলে এটা লিখে দিলাম, দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দেখেন এখানে দেখাচ্ছে ইনপুটে কিন্তু আমাদের বলে দিতেছে যে এর মানেটা হলো যখন আমাদের মাউসের যে ক্লিক অপশনটা প্রেস হবে তখনই আমাদের বলটা এই যেসব কোডগুলো আছে সেগুলো দেখা শুরু করবে, ঠিক আছে? এই কোডগুলো বোঝা শুরু করবে, মানে সে অটোমেটিক তার ভিতরে রান করা শুরু করবে। তো এক্ষেত্রে আমাদের সুইচ যে ডিরেকশনটা আছে সেটারও যে ফাংশনটা আমরা নিছিলাম সেই লাইনটা আমরা এন্ড করে দিলাম, এই লাইনটা কিন্তু আমরা আগে এন্ড করে নাই, তো আমরা প্রথম দিকে এন্ড করে নিলাম। যখন আমাদের মাউস যে বাটনটা আছে এটা ক্লিক হবে দেন আমাদের যে সুইচ ডিরেকশনটা আছে সে যে কোডটা আছে সেটা রান করা শুরু করবে, জিনিসটা ক্লিয়ার? তো চলেন এখন আমরা এটা রান করে দেখি আমাদের বলটা হয়েছে কিনা, তো আমরা বলে আসি, অ্যান্ড দেন আমরা এখান থেকে এটা প্লে করি। ওকে, তো দেখেন এটা শুরু, আচ্ছা চলে গেল, আচ্ছা স্টপ করি, আমরা স্টপ করে এটা চলে গেছে। তো আমরা এখান থেকে ক্লিক করার সময় এটা একটু জুম আউট করে নিই। ওকে, অ্যান্ড দেন প্লে, অ্যান্ড দেন আমরা এখন ক্লিক করি, ক্লিক 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 ক্লিক। তো দেখেন এখানে আমরা যখন ক্লিক করছি তখন একটা একটা করে জিগজ্যাগ হয়েছে, এটা কিন্তু মুভ করা শুরু করছে। ওকে, তো আমরা আবার শুরু করে ক্লিক 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 ক্লিক। ওকে, গ্রেট। তো এই হলো মোটামুটি আজকে ভিডিও, নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলস দেখবো, আমরা গেমটাকে আরও ডিটেলস একটু সামনে কীভাবে নেওয়া যায় সব কিছু আমরা দেখবো। তো ততটুকু সময় পর্যন্ত অবশ্যই নিজের খেয়াল রাখবেন, অবশ্যই আজকে যে জিনিসটা দেখেছি একটু ঝামেলা লাগতে পারে তবে একটু প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলস দেখবো, ঠিক আছে?